মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নামুন গাড়ি থেকে আগে, আমার গাড়ি যাবে না। বাসের সাথে পাঙ্গা নিতে গেলে আমার অটো যান মেরিয়ে যাবে এক্ষুনি, আমি যেতে পারবো না, আপনি অন্য গাড়িতে যান। হাত চোর করছি দাদা, আপনি না গেলে বাচ্চাটাকে বাঁচাতে পারবো না, বাচ্চাটা ভীষণ বিপদ। প্লিজ আমি যাবো না, এ রুট আমার নয়, আপনি অন্য অটো ধরুন, যান। আপনি আমাদের হাতে এক ফোঁটা সময় নেই, সর্বনাশ হয়ে যাবে আমরা যদি না যেতে পারি। পায়ে পড়ছি দাদা। কি করছেন, কি এসব? আপনার মেয়ে যদি থাকতো তাহলে আপনি আপনার মেয়েকে ভেবে বিপদে রেখে পালিয়ে যেতে পারতেন কি? ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করবেন, আর বেশি দূর যাবো না, তাড়াতাড়ি চলুন। দাদা একটা বাচ্চাকে দেখেছেন দাদা, কুকুর। দাদা একটা ছোট্ট বাচ্চাকে দেখেছেন, স্কুল ইউনিফর্ম পরা, আমার কুকুর, আমার মেয়ে। দাদা অফিসার, আপনারা কিছু একটা করুন, আপনারাই পারেন আমার দিদিভাইকে খুঁজে বার করে দিতে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব ম্যাডাম। আসলে কি বলুন তো, আমাদের হাতে না এত সময় নেই মা, পুলিশের ভরসা করে আমরা কি বসে থাকবো যদি কুকুরের কিছু একটা বিপদ হয়ে যায়? আমাদের কাছে কিন্তু সত্যি সময় নেই, কিছু একটা করতে হবে তো। কিছু একটা নয় স্যার, আমরা সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি, আমরা ইতিমধ্যেই সমস্ত চেকপোস্টে খবর পাঠিয়ে দিয়েছি, কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলেই আমরা স্টেপ নেব। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, কথাটা অবশ্য আদিত্যবাবুই ভালো বলতে পারবেন। আচ্ছা আদিত্যবাবু, আপনার তো ওইটুকু মেয়ে, ওর নিজের থেকে কি পালিয়ে যাওয়া পসিবল? আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে অন্য কোনো গল্প আছে। অন্য কোনো গল্প মানে কিডন্যাপ? কি বলছেন কি? না আমি বলছি না, আমি জাস্ট সন্দেহ করছি। আর সেই রকম যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে কিন্তু আপনার কাছে ফোন আসবে আদিত্যবাবু। সেরকম কি কোনো ফোন এসেছিল আপনার কাছে? না না অফিসার, সেরকম তো কিছু আসেনি। আসেনি, তবে আসতেও পারে। তবুও কিডন্যাপের একটা চান্স কিন্তু রয়েই যাচ্ছে। কি বলছেন নাকি, কিডন্যাপ হবে কি করে? পুকুলকে কিডন্যাপ করে কারোর কি লাভ হবে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। চোখ কান খোলা রাখুন, পুলিশ ইনভলভ হয়ে গেছে। পুলিশ? পুলিশ মানে? পুলিশ কোথায়? পুলিশ কোথায়? পুলিশ? এত প্রশ্ন করো না, যা বলছি সেটা শোনো। শহরের সমস্ত চেকপোস্ট ওরা ব্লক করেছে, এখন শহরের বাইরে যাওয়া যাবে না। তাহলে কি করব এখন? দেখুন ম্যাডাম, এটা কিন্তু প্ল্যানে ছিল না। আপনি প্ল্যান থেকে বেরিয়ে গেলে আমাদের কিন্তু প্ল্যান থেকে বেরোতে হবে। আরে বাবা, এত এক্সাইটেড কেন হচ্ছ? এরকম কাজে প্ল্যান একটু আধটু এদিক ওদিক হয়, এদিকটা আমি বুঝে নিচ্ছি, কিন্তু তুমি তুমি ওকে কোথাও একটা সেফ প্লেসে নিয়ে যাও। বাবু এদিকে শোনো, এদিকে এদিকে, এবার আমরা আমাদের গাড়িতে করে যাব, কেমন? কেন কেন মানে দেখছো না, বাসটা কত ধীরে ধীরে আস্তে আস্তে চলছে, হাওয়া লাগছে না, ভালো লাগছে না? আমার তো ভালো লাগছে, আমি তো সব সময় গাড়িতে চাপি। আজ বাসে করে যেতে দাও না। না শোনো,
বাসে করে গেলে দেরি হয়ে যাবে না মায়ের কাছে পৌঁছতে। আমরা গাড়িতে করে তিনজনে মিলে মজা করতে করতে হুস করে চলে যাব আর তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছে যাব। ফেরত চলো। ওই বাচ্চাটাকে না নিয়ে গিয়ে আমি ফেরত যেতে পারবো না গো দাদা। আপনি যদি ওকে আমার বাঁচাতেই হবে যে করে হোক। আপনি আরেকবার একটু আমার সাহায্য করবেন, আমাকে যদি আপনি আর একটু এগিয়ে দেন তাহলে ভালো হয়। ওই যে ওই নীল রঙের যে গাড়িটা, ওই গাড়িটাকে খুঁজে পেলেই আমি নেমে যাবো। আমি কথা দিচ্ছি আপনাকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। আজ আমি চলে এসেছি সেন্ট স্টিফেন চার্চে। এখানে বড়দিনের উৎসব খুব বড়ভাবে পালিত হয়, আর এখন যাব সেন ভট্টাচার্য পরিবারের মৌসুমীর কাছে। মৌসুমী হলো এমন মানুষ যে বিয়ের পর থেকে স্বামীর কর্মসূত্রে বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে বিদেশে। কিন্তু সুযোগ পেলেই বড়দিনের দিনটাতে এসে চলে আসে কলকাতায়, যাতে সে পরিবারের সঙ্গে থেকে বড়দিনটা বড়ভাবে কাটাতে পারে। আসুন আজকে এই বড়দিনে আমরা মৌসুমীর পরিবারে যাই।
মৌসুমি বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। বড়দিনের হচ্ছে এটাই মজা, স্টার থাকবে, আলো থাকবে, ক্রিসমাস ট্রি থাকবে, আর পাশে সান্তা ক্লজ তো অবশ্যই থাকবে, আর আমিও ওর মতো টুপি পরে ফেলেছি। মৌসুমি একটু আলাপ করিয়ে দাও, নিশ্চয়ই মৌসুমির মা। হ্যাঁ আমার মা। নমস্কার দিদি, কি নাম? নমস্কার, আমার নাম তমসা সেন। ছোটবেলা তো কোথায় কেটেছে? আমি জন্মেছি, বড় হয়েছি, পড়াশোনা চাকরি সবই কলকাতায়। আমার একটি ভাই আছে আমার থেকে ছোট, আমরা পিটো পিটি একসাথেই বড় হয়েছি। আমার কাছে আমার বাবা সুপার হিরো, উনি আমার সান্তা ক্লজ, উনি আমার সবকিছু। ছোটবেলায় বাবার সঙ্গে হাত ধরে আমরা, আমি, আমার মা, আমার ভাই, আমরা যেতাম পার্ক স্ট্রিটে আলো দেখতে, পার্ক স্ট্রিটে আলো দেখতে, সাজানো দেখতে সেগুলো। আর বাবা মোটামুটি ক্রিসমাসের দু তিন সপ্তাহ আগে থেকে কেক আনা শুরু করতেন, মানে ব্রেকফাস্ট মানে আমরা শুধু কেক দিয়ে ব্রেকফাস্ট করতাম, মানে ব্রেকফাস্ট লাঞ্চে অন্য কিছু থাকতো, মানে যতটা কেকের উপরে থাকা যায় এরকম। আমি একেবারে দেশ ছেড়ে যাব, মা বাবাকে ছেড়ে যাব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়বো, এটা আমি কখনোই ভাবিনি। কিন্তু আমার ভাগ্যে বোধ হয় ছিল, আমার বিয়ের পর থেকেই আমি দেশের বাইরে বাইরে বিভিন্ন দেশে, এখনও আমি টরন্টোতে থাকি। তো প্রথমে আমার জার্নিটা শুরু হয়েছিল ইউনাইটেড কিংডম থেকে। ইউনাইটেড কিংডমে আমি প্রথম যাই, সেখান থেকে আমরা ইউনাইটেড স্টেটসে ছিলাম আমেরিকাতে কিছু বছর, তারপরে কলকাতাতে ফিরে কোভিডের কিছুদিন আগে থেকে ছিলাম, তারপরে এখন আমরা টরন্টোতে চলে গেছি, ওখানেই আছি। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে আমার 2007। বিয়ে কিভাবে হয়েছিল? বিয়ে হয়েছিল আমরা নিজেরাই পছন্দ করে একে অপরকে বিয়ে করেছি, মানে একই জায়গায় সেক্টর 5 দুজনের অফিস ছিল, তো সেখান থেকেই কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ হয়েছিল, সেখান থেকে বন্ধুত্ব, তারপরে বিয়ে। ছেলের কত বয়স? ও এখন 15 হবে, গ্রেড 9 পড়ে, ও ক্যাথলিক স্কুলেই পড়ে টরন্টোতেই। টরন্টোতেই। আমাকে বলো কোন কোন শহরের ক্রিসমাস কীরকম কীরকম লেগেছে তোমার? সত্যি কথা বলতে দিদি, যে পুরোটাই আলাদা সেরকম না, যেমন ধরো আমাদের দুর্গাপুজো সারা পৃথিবীব্যাপী হয়, কিন্তু পুজোটা পুজোর মতো করেই হয়, তো সেরকমই ক্রিসমাসটাও, যেহেতু ওনাদের মানে ওয়েস্টার্ন কান্ট্রির মেইন ফেস্টিভ্যাল, তো সব জায়গাতেই কী হয় মানে সবার আগে ডেকোরেশানে ওরা ভীষণ মন দেয়, সেটা সবার বাড়িতেই ছোটো বড়ো ক্রিসমাস ট্রি লাগানো হয়, সেটাকে ডেকোরেট করা হয়, পুরো বাড়িটা আলো দিয়ে সাজানো হয়, যেমন আমরা দিওয়ালিতে করি ওরকম। তারপরে ক্রিসমাসের সময় কী হয় মানে ওরা গিফট এক্সচেঞ্জ করে, মানে মেল বন্ধন অ্যাকচুয়ালি। কিন্তু দিদি একটা কথা বলি, আমি পৃথিবীতে অনেক জায়গায় ক্রিসমাস কাটিয়েছি, কিন্তু আমার শহর কলকাতা, আমার দেশ ইন্ডিয়া, এখানকার ক্রিসমাস আমাকে অনেক বেশি টানে। দেখো আমি ঠিক এই সময়তেই এসেছি এখানে, আর ঠাকুরের কেমন কৃপা যে তুমিও এসেছো এখানে, তুমি আমার প্রিয় মানুষ, প্রিয় মানুষকে একসাথে পাওয়া, একই সাথে গল্প করা, এটা একটা খুব বড় গিফট। থ্যাংক ইউ, এটা আমার কাছে একটা খুব বড় গিফট। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তোমরা সে আগের মতো আমাকে ভুল বুঝছো আবার, প্লিজ আমাকে এভাবে ভুল বুঝো না, মেঘের ভালোর জন্য অন্তত ভুল বুঝো না, আমি ওর ভালো চাইছি। পুলিশে কেস হলে তো ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে মা, তুমি কিছু জানো না, আমি জানি এগুলো। আমার কানে কাছে এসব একদম বলবি না, যা গিয়ে বাপির কাছে বল। মা ভাবি যে আমার কথা শুনবে না, ভাবি না বুঝু, তুমি তো প্র্যাকটিক্যালিটিটা বুঝো, রিসর্টের কেসটা নিয়ে টানাটানি হলে তো মেঘের ওপর চাপ পড়বে, হাজারটা প্রশ্ন, আর শুধু পুলিশের প্রশ্ন নাকি মিডিয়ার অসভ্য নির্লজ্জ প্রশ্ন। তা সেই প্রশ্ন তো আটকানো যায়নি, মিডিয়ার অসভ্যতা কি আটকানো গেছে? দেখো মা, এখানে মেঘ সুস্থ হতে হতে মেঘের স্টোরিটা মিডিয়ার কাছে পুরনো হয়ে যাবে, ওরা মুভ অন করে যাবে, অন্য কোনো স্টোরি নিয়ে মেতে উঠবে, কিন্তু আমরাই যদি আবার খুঁচিয়ে ঘা করি তখন তো ওরা আবার ঝাঁপিয়ে পড়বে। সেটা তোর বাবিকে গিয়ে বল, আমি কিচ্ছু জানি না। আরে একটা সত্যি কথা বলবো? কি বলো? তুই এতবার বারণ করছিস দেখে না এখন কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুই সবকিছু ঘটাসনি তো? উফ মা, আবার তোমাদের শুধু আমার দিকে আঙুল তোলা, তোমরা বুঝতে পারছো না মা, আমি আমি মেঘের হয়ে অনেস্টলি ভাবছি, আমার বোন, আমার নিজের বোন এখানে এরকম প্রাণহীন ভাবে হসপিটালে শুয়ে আছে, আমি ওর কথা ভাবছি, এটা তোমরা ইমাজিনই করতে পারছো না। তুমি আর ভাবি সারাক্ষণ, তোমাদের সারাক্ষণ মনে হয় আমি একটা কোনো ষড়যন্ত্র করছি, সারাক্ষণ সেটাই খুঁজতে থাকো তোমরা। মা।
তুমি তো এরকম ছিলে না, তুমি তো আমাকে এত অবিশ্বাস করতেন। আমি মানছি মা, আমার আমি অনেক ভুল করেছি। মেঘের প্রতি হিংসাটা আমি কখনোই আটকাতে পারিনি, আমি আমি পারিনি। কিন্তু এখন আমার কথা বিশ্বাস করো মা, বোনটা মরা বাঁচার মাঝখানে দাঁড়িয়ে আছে। এখন এসব কথা ভেবো না, মাথার থেকে বের করে দাও। এই একঘেয়ে কথা বলে তুই কেন আমার মাথা কাটছিস? মেঘের ব্যাপারে তোর বাবি যেটা ভালো বুঝবে সেটাই করবে, আমি কিচ্ছু বলবো না। আমি এটা মানি যে তোর বাবি যা করবে মেঘের পক্ষে সেটাই সবচেয়ে ভালো হবে। মা, কেসটা করতে গেলে ওকে ওকে কি কি প্রশ্ন করা হবে তুমি বুঝতে পারছো? জানো ওকে পুলিশে কি কি প্রশ্ন করবে? ওকে জিজ্ঞেস করা হবে যে কি হয়েছিল রিসর্টে, ও জিষ্ণুর সঙ্গে কি করছিল ওখানে, কেন অতগুলো ড্রিঙ্কস এর অর্ডার দিয়েছিল, জিষ্ণু ওর সঙ্গে ফিজিক্যালি কিছু করেছে কিনা, জিষ্ণুর সঙ্গে তুমি বুঝতে পারছো? এতগুলো প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় আমাদের মেঘ এখন নেই। কোর্টে যখন সবার সামনে আমাকে জিজ্ঞেস করা হবে, আমি যখন সত্যি কথাটা বলবো যে আমি ওখানে গিয়ে মেঘ কি অবস্থায় দেখেছি, ওর পরনের শাড়ি ঠিক জায়গায় ছিল না, ও জিষ্ণুর সঙ্গে হাত ছাড়া। আমার মেঘের অবস্থা তোর বাবির থেকে আর কেউ ভালো বোঝে না, তুই আর এখানে আসিস না, যা। ঠিক আছে, ফাইন, আমি চলে যাচ্ছি। আমার যেটা বলার ছিল আমি বললাম, প্লিজ একবার ভেবে দেখো আমি যেটা বলছি, কেন বলছি সেটা কি? মেঘ, টিচার, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। স্যার, স্যার পালস রেট সাংঘাতিক ফ্লাকচুয়েট করছে, অক্সিজেন লেভেল 80 নিচে নেমে গেছে স্যার, স্যার সমস্ত প্যারামিটার খারাপের দিকে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। পেশেন্টটা সকালে যথেষ্ট ভালো ছিল, রিকভার করছিল। সিস্টার, আপনি তো ছিলেন, কি হয়েছিল? আই এম সরি স্যার, আসলে আমি ওই চেঞ্জ রোস্টারটা দেখতে গিয়েছিলাম, কিন্তু ওর মা আর দিদি তো কেবিনেই ছিল, আর আমি বলে গিয়েছিলাম যে ও জেগে গেলে ইনফর্ম করে দিতে। এটা জানানো হয়েছে বলে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে পেশেন্ট অনেকটা সময় এক্সাইটেড হয়েছে। আমার মনে হচ্ছে ওর বাড়ির লোক ওর সামনে এমন কিছু কথাবার্তা বলেছিল যার জন্য ও এক্সাইটেড হয়ে পড়েছিল। স্যার, ওর হাত পা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেরি ব্যাড। তুই এখনো কেন এখানে দাঁড়িয়ে আছিস? চলে যা এখান থেকে, চলে যা বলছি। আমাকে কেন এভাবে এই কথাগুলো বলছো বলো তো? আমি কি করেছি? আমি কি ওকে কিছু খাইয়ে অসুস্থ করে দিয়েছি নাকি? তুই এখানে এসেছিলি নিজের মতলবে, কি দরকার ছিল তোর ওই কথাগুলো বারবার আমার কানের কাছে বলে আমার কানের মাথা খাওয়ার কি দরকার ছিল বল? যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি, আর সর্বনাশ করিস না ময়ূরী। বাবি একদম ঠিক কথা বলেছে, ঠিক সন্দেহ করেছে, ঠিক। কি সন্দেহ করেছে বাবি? তোর সঙ্গে কথা বলতে না আমার রুচিতে বাজছে, চলে যা এখান থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা। কি সন্দেহ করেছে বাবি? সন্দেহ করেছে নাকি আমার ইনভলভমেন্ট? তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? কি চাস তুই? মা, আমি তোমাকে এখানে একা রেখে কোথাও যাব না। এই চুপ কর তো, এই কথাগুলো যখন তুই বলিস না আমার মনে হয় তুই আমার কোনো মতলবে বলছিস। চুপ কর, ঘরে ওই ঘরের মধ্যে তুই কি কি বলেছিস আমি তো বলতে পারবো না তোর বাবিকে, তোর জন্যই আমার মেয়ে। কেন মা, তুমি কি বুঝতে পেরেছিলে মেঘ জেগে উঠেছে? চুপ কর, একদম চুপ কর, তুই চুপ। আমি কিছু বুঝতে পারিনি জানি, মেঘ যে কখন জেগে উঠেছে আমি একদম বুঝতে পারিনি। সিস্টার বলেছিল যে এখন ঘুম ভাঙবে না, কিন্তু যদি ভেঙে যায় তাহলে যেন ওনাকে খবর দিই। আমি দোষী, আমি দোষী, আমি আমি দেখিনি ঘুম ভেঙে গেছে আমার।
ডক্টর গুহ কিছু বলেছেন? ওকে ভেতরে নিয়ে যাওয়ার পর আর ডাক্তারবাবু বেরোননি। মনে হয় মেঘ কিরকম করছিল, মেঘ ঝটফট করছিল, ওকে দেখে মনে হচ্ছিল ওর দমটা যেন বেরিয়ে আসছে। আমার জন্য মনে হয় আমি কি করে Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি নিজেকে কখনো আমার জায়গায় বসিয়ে দেখেছো? মানে আমি এমন একটা মেয়ে না যে এক রাশ স্বপ্ন নিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। ইউ আর মাই হাজবেন্ড। Yes. Yes, my darling, and I love you. I love you. But বিয়ের কিছুদিন পরে জানতে পারি তুমি বিয়ের আগে যাকে ভালোবাসতে সে আমার দিদি জগদ্ধাত্রী, তোমার এক্স, তাই না? তোমার এক্স, তাই তো? আর তুমিও তার এক্স। কি হলো, কিছু বলো, কথা বলো। হ্যাঁ মেহেন্দি, এসব কথা এখন তুলছো কেন তুমি? তুমি জানো না আমি কি টেনশনের মধ্যে আছি, আর তুমি জানো না আমি কোন নেটওয়ার্কের মাঝখানে আছি। আর তুমি তো বুঝতেই পারছো না, তুমি তো বুঝতেই পারছো না যে আজকে কি করতে পারে। জানি, আমি সব বুঝতে পারছি, কিন্তু মেয়ে হয়েও আমি এটা বুঝতে পারছি না যে তোমার মনে জগদ্ধাত্রীর জায়গা এখনো আছে কিনা। ডোন্ট টক রাবিশ। তোমার এই দিদিকে না আমি মারতে চাই, গট মাই পয়েন্ট? মারতে চাই আমি তোমার দিদিকে, একেবারে শেষ করে দিতে চাই। ওই একটা নাম জ্যাজ সান্যাল আমার জীবনে জাস্ট কাঁটার মতন বিঁধে রয়েছে, কাঁটার মতন, বুঝতে পেরেছো? অনেক বড় ট্র্যাপ জানো মেহেন্দি, অনেক বড় ট্র্যাপ। দেখো, তোমাকে আমি কখনোই কিছু দিতে পারিনি মেহেন্দি, অন্যের থেকে চাইতে হয়েছে মেহেন্দি সবকিছু, সেটা তোমাকে যাই দিই না কেন, এবার আমি তোমাকে দেব। হ্যাঁ মেহেন্দি, মুখার্জিদের ওই চেয়ারটা এবার আমি তোমাকে দেব, যে চেয়ারটার সম্মানটা একেবারে আলাদা, যে চেয়ারটায় বসেন স্বয়ং কৌশিকী মুখার্জি। My darling, I love you too, darling. I love you too. খুব ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। যাদেরকে হায়ার করা হয়েছে, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি এত কাছে চলে আসছো কেন? সাঙ্গু কেউ দেখে ফেলবে তো। সবাই কফি আর স্ন্যাক্স খেতে গেছে ডার্লিং, শুধু আমি আর তুমি আছি। আমাদের রেখে গেছে এই খোলা নীল আকাশের নিচে। ওরে আমার বন্য রে, সর এখান থেকে। আরে কি হচ্ছে নাকি সাঙ্গু, তুমি কি করছো? প্র্যাকটিস করছি। কিসের প্র্যাকটিস করছো? প্রেমে প্র্যাকটিসে না থাকলে তো প্রেম কমে যাবে বস, বুঝতে পারছো না? সঙ্গে কি হচ্ছে দেখি, আশেপাশে লোকজন আছে, দেখতে পাবে তো।
হানিমুনে গিয়ে আমিও পাইনি মনও পাইনি, তাই ভাবলাম এই সুইমিং পুলের ধারে তার ঘাটতি মিটিয়ে যাব। খুব সাহস হচ্ছে না তোমার? সাহস তো হতেই হবে, নালে কি আর প্রেম জমবে? মাই ডিয়ার ডার্লিং, আই লাভ জগদ্ধাত। কি হচ্ছে কি সঙ্গ? প্রেম জগদ্ধাত্রে, জগদ্ধাত্রে এখানেই ছিল, কোথায় গেল জগদ্ধাত্রে? কার ফোন? জগদ্ধাত্রী ফোন। সাধু বটদা, জাস সাধুদা বলছি। কি হলো জাস, তুমি কথা বলছো না কেন? জাস সাধুদা বলছি, তোমার কথাই ঠিক, তুমি কোনো চিন্তা করো না, আমি পুরো এরিয়াটাই ঘিরে নিয়েছি। তুমি জাস্ট একটা সিগন্যাল দেবে, আমরা পৌঁছে যাব, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি, কোনো চিন্তা নেই। জাস শুনতে পাচ্ছ? কোনো কথা বলছো না কেন? ক্যান ইউ হিয়ার মি? জাস জাস তুমি কি মানসিকভাবে ভেঙে পড়েছো? আরে চিন্তা করো না, তুমি তো এরকম অনেক লড়াই করেছো, তুড়ি মেরে তদন্ত করেছো, তোমাকে কুর্নিশ জানাই, তুমি আমাদের ডিপার্টমেন্টের সম্পদ, তুমি ভেঙে পড়ো না, না তোমার কিছু হবে, না কৌশিকী মুখার্জির কিছু হবে। আমি জানি তুমি যতক্ষণ আছো ওনাকে কেউ ছুঁতে পারবে না, রাখছি। হ্যালো হ্যালো জাস, তুমি কথা বলছো না কেন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। সখী শুধু আপনাদের, একবার সুচরিতাদির কথাটা ভাবুন তো, ইন্দ্রদা তাকে ছেড়ে চলে যাবার পরেও কিন্তু সুচরিতা দিয়ে বাড়িতে পড়েছিল। যদি ইন্দ্রদা কোনোদিনও ফিরে আসে, সেই ভরসায় পড়েছিল। সেই মেয়েটাকে আপনার এইভাবে কথা শোনাচ্ছেন? হার চিজ কা একটা লিমিট হয় তো, আপনারা ওর সাথে যে ব্যবহারটা করছেন একদম ঠিক করছেন না। তোমাদের কে ডেকেছে এখানে? কে ডেকেছে তোমাদের? কাকাবাবু, বিপদে পড়লে কাউকে আলাদা করে ডাকতে হয় না, যারা কেয়ার করে তারা এমনি চলে আসে। এই তুমি বড় বড় কথা বলছো কেন? তুমি কে? তুমি উমা, ওকে চেনো না? ওই তো, ওকে নিয়ে তো পাড়ায় যত কীর্তি, ওই যে শিমুল, শিমুলের বয়ফ্রেন্ড তো। সংসারটাও একেবারে শেষ করে দিচ্ছে এরা, না এরা সবকটা এক, জানো তো সবকটা একে। খবরদার খবরদার, তুমি আমাদের সম্পর্কে না জেনে একটা কথাও বলবে না। শোনো বিপাশা দিদি, তোমাকে বিয়ের পর থেকে দেখছি বলেই বলছি, এদের সঙ্গে না মিশো না, তোমার সংসার একেবারে ছাড়খাড় করে দেবে। স্বামী স্ত্রীতে ভালো আছো না, সহ্য হবে না ওদের, একেবারে সহ্য হবে না। তাই জন্যই বলছি ওদের থেকে দূরে থাকো। আর তাছাড়া আমাদের ঘরে যা একজন ছিল আমরা তো ভালোই বুঝতে পেরেছি। কি বুঝেছিস রে, কি বুঝেছিস বল? আমি কি করেছি তোদের সঙ্গে? উল্টে তোরা দিনের পর দিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, নিজের বাচ্চাকে ভালো মন্দ খেতে দিয়েছিস, আমার মেয়েটাকে সেটা পর্যন্ত দিসনি। দিনের পর দিন আমি কিন্তু কিচ্ছু বলিনি তোদের। আর বাবা, আপনি তো আপনার ছোট ছেলের বাচ্চাকে প্রত্যেক দিন গাড়ি করে স্কুলে পৌঁছে দিয়েছেন,
আর আমি বাড়ির সমস্ত কাজ শেষ করে বাসে ট্রামে করে এই মেয়েটাকে নিয়ে স্কুলে গেছি। আমার কি কষ্ট হয়নি বলুন? কেন, আমরা তো বলেছিলাম মেয়েটাকে পাড়া স্কুলে ভর্তি করো, করনি তা? কে না করেছিল তোমাকে? কে না করেছিল? কেন মা, আমার বাচ্চার কি ভালো স্কুলে পড়ার কোনো অধিকার নেই? দেখো, যার বাবা এত ভালো রোজগার করত, এত ভালো চাকরি করত, যার বাবা নিজে একজন ভালো স্টুডেন্ট ছিল, তার মেয়ে কি ভালো কোনো স্কুলে পড়তে পারে না আপনি বলুন? হ্যাঁ, সে পড়াতেই পারো, ছোট ছেলের সন্তান হলো ছেলে, আর তোমার মেয়ে, তার পেছনে এত টাকা খরচ করতে যাবো কেন? অনেকবার করে আমরা বলেছিলাম, তুমি তখন আমাদের কোনো কথা শুনেছিলে? এখন আমার আর এসব কথা ভালো লাগছে না। আমার বড় ছেলেটা চলে গেল, চোখের সামনে সব শেষ হয়ে গেল, এই তোমার জন্য, শুধু তোমার জন্য আমরা তার ঠিক মতন চিকিৎসা পর্যন্ত করাতে পারিনি। বললাম তো, এই বড় ছেলের কাজ শেষ হবে আর তুমি এ বাড়ির থেকে মালপত্র নিয়ে বিদায় হবে। এই বাপের বাড়ি বলে একটা বস্তু তো আছে তোমার, তুমি সেখানে গিয়েও তো থাকতে পারো। এই যে তোমার বাপের বাড়িকে খবর দেওয়া হলো, একটা লোক এখন পর্যন্ত এলো না কেন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি বলতে চাইছো যে তুমি ওকে বাঁচিয়ে রেখেছিলে? হ্যাঁ, শোনো, আমি তোমার বরকে চলে যেতে বলিনি, ও নিজেই বাড়ি ছেড়ে চলে গেছিল যখন ও জানতে পারলো যে অসুস্থ। আর বাই দ্য ওয়ে, তুমি ওকে ফোন করে যতটা বিরক্ত করেছো, ঘ্যান ঘ্যান করেছো, ইনফ্যাক্ট তোমার মেয়েকে দিয়ে তুমি ফোন করিয়েছো, তুমি কিভাবে? এগুলো আমি জানতাম না। মেয়ে যদি ওর বাবাকে ফোন করে তাতে তুমি কিছু বলতে পারো? তুমি আমার সংসার ভেঙেছো স্বস্তিকা, আমার মেয়ের শৈশবটা বিধ্বস্ত করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো। ওর বাবার আদর ভালোবাসা সবকিছু থেকে ওকে বঞ্চিত করেছো। ও পারবে, ও পারবে এগুলো ভুলে যেতে? আর ওর সামনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলছো, তোমার লজ্জা করছে না? আমি কিছু চাই না, কিন্তু তুমি যা আমার আমার মেয়ের জীবনটা নষ্ট করেছো, ওর বাবার বাবার সান্নিধ্য থেকে ওকে বঞ্চিত করেছো, এর দাম তোমাকে দিতে হবে। এই বলে রাখলাম। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের অতিথিকে তুমি থ্রেট করবে? কম বড় সাহস তো নয় তোমার? দুবার বলেছি, কতবার বলেছি বলো? ওরে ইন্দ্র, ডিভোর্স দে মেয়েটাকে, ডিভোর্স দে। ও মেয়ে তো কিছুতেই রাজি হয়নি। আমার ছেলেটা যদি মন থেকে ডিভোর্সটা মেনে নিত, তাহলে ও আসতো আমার সংসারে, ও আসতো। থাক মা থাক, তাহলে এমন দুর্ঘটনা, এমন অঘটন তো ঘটতো না। কেন এসব অবান্তর কথা বলছেন কাকিমা? অসুখ কি কখনো কারোর জন্য হয়, কারোর জন্য হয় না? ইন্দ্রদানে ক্যান্সার হয়েছিল, সেটা কি কারোর জন্য হতে পারে? তবু আপনার কথা অনুযায়ী ইন্দ্রদা যদি সুচরিতাদির সাথে বিয়ে না হতো, তাহলে হয়তো এটা হতো না। কাকিমা, আপনার ছেলে কিন্তু সুচরিতাদির সাথে থাকতো না, থাকতো এই মহিলার সাথে। আর বিয়ে না হলেও বিয়ের মতো করেই তো থাকতো। তাহলে আপনার কথা অনুযায়ী এই মহিলার সাথে থাকাকালীনই অসুখটা করেছে? যদি বা অসুখ কারোর জন্য করে না কাকিমা, তাই কাউকে এইভাবে দোষ দেবেন না। আর এই মহিলাকে বলছি, এই মহিলার যদি ইন্দ্রদার প্রতি এতই ভালোবাসা থাকতো, তাহলে কই এই কদিনে তো একদিনও দেখতে আসেনি ইন্দ্রদাকে, বরঞ্চ যখন অসুখ করেছিল বার করে দিয়েছিল বাড়ি থেকে। ইন্দ্রদা কিন্তু শেষকালে সুচরিতাদির কাছেই এসেছিল, সুচরিতাদি কিন্তু ইন্দ্রদাকে দেখে রেখেছিল, এই কথাটা মনে রাখবেন। বউ দেখলো ছেলেটাকে আমার চিতায় তুলে, তবে ওর শান্তি হলো, বউ দেখলো। ওর কিছু করার ছিল না কাকিমা, ইন্দ্রদার যে স্টেজে ক্যান্সারের মতো রোগটা ধরা পড়েছিল সেখানে কিচ্ছু করার ছিল না। ডাক্তার অবধি জবাব দিয়ে দিয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল যে কিছু করার নেই। তাহলে সুচরিতা দিয়ে কি করবে বলুন? আপনাদের কথা শুনবে না ডাক্তারের কথা শুনবে? এখন কি করতে চাইছেন বুঝতেই পারছি,
এখন প্ল্যানফুলি সুচরিতা দিকে মেয়ের সমেত বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছি। অত সহজ নয়, অত সহজ নয়। আমরা এখনো আছি, আমরা শুধুমাত্র পাড়ার মেয়ে নই, আমরা পাড়ার লোক, আমরা এতগুলো লোক আছি। এত সহজে আপনি সুচরিতা দিকে মেয়ের সমেত বাড়ি থেকে বার করে দিতে পারবেন না। আমরা প্রতিবাদ করব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? আরে বিমল কাকা, কি হয়েছে, কি এভাবে বকাবকি করছো কেন? আর বলো না, বল, নিজের মুখে খুলে বল সবাইকে। অফিস ঘরের চাবিটা উপরের বারান্দা থেকে নিচের নালিতে পড়ে গেল। তার মধ্যে ডুপ্লিকেট চাবিটা কোথেকে বানাবো? আরে বাবা, প্যানিক করো না, করে উপায় বেরোবে। কি করিস তোরা, একটা কাজ ঠিক করে করতে পারিস না? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে বকা বকি না কইরা সল, উপরে সল, তাড়াতাড়ি যে কইরা হোক সামি খান বাইর করতেই হইব। আসলে আমার বাড়ির লোকজন একটু হুচুকে, আপনি কিছু মনে করবেন না। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আসছি আমি। আমারই ভুল আছে, চাবি কি মাছ যে টপ পেলে খপ করে খেয়ে উপরে উঠে আসবে? অপদার্থ কি বাবা? তুই তুই তুই, আমি তোদের মাথায় এই সামান্য বুদ্ধিটা এলো না? চুম্বক লও, চুম্বক লও, চুম্বক লও, তুই যা, তুই যা, তুই যা, তাড়াতাড়ি যা। নিচে এসো। আবার কি ভুল করলাম আমি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মেরি ক্রিসমাস! সান্তা ক্লজ! সবার জন্য গিফট আছে, আগে আমার ঘন্টা ধরো, আমার ঘন্টা। উপহার কতদিন ভালোবেসে কেউ কিচ্ছু দেয়নি আমায়, মা মরে যাওয়ার পরে উপহার সেই একবারই, তাও ধরে রাখতে পারিনি। আরে রে, কি করছিস, লেগে যাবে তো। এই দেখ তোর জন্য কি এনেছি। কি আবার
জানিস আমার বাবা আমার জন্য উপহার আনতো, ক্লিপ আনতো, টিপ আনতো, তারপর তো আয় তুই ছাড়তো, আয় এদিকে আয় যে পড়ে দেখবি, আয় আয়। বয়সের কোনো গাছপাতর নেই, এদিকে শখ আছে ষোলো। সবার সামনে এখানে খেতে পারবে না, ও ঘরে গিয়ে ফ্রেশ হয়নি, আমি ওর খাবারটা ঘরেই পাঠিয়ে দিচ্ছি। টুম্পা ওকে গেস্ট রুমে দিয়ে চলো তাহলে, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। ওনার কি পায়ে খুব লেগেছে? দেখো এইটা তোমার ঘর, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিও। বাবা কত বড় ঘর, কত সুন্দর করে সাজানো, এরকম একটা ঘরে আমি কোনোদিন থাকতে পারবো স্বপ্নেও ভাবিনি। কি সুন্দর দেখতে ওটা। না বাবা থাক, হাত থেকে পড়ে ভেঙে গেলেই সবাই আমার উপর রেগে যাবে, তারপর আবার কেউ আমাকে বিনোদার বাড়ি নিয়ে যাবে না। দরকার নেই বাবা এগুলো ধরার, আমি বরং এক কোণে কোনোভাবে রাতটা কাটিয়ে দিই, সকাল হলে বিনোদার বাড়ি পৌঁছে গেলেই শান্তি। কখন কাটলো, টেরই পাইনি কিছু। এই জুতোটা ছিঁড়ে এসব কাণ্ডটা হয়েছে। আরে ওষুধ তো লাগিয়ে নিন, নাহলে পরে ব্যথা বাড়বে। যেখানে ব্যথার কথা কেউ কোনোদিন জানতেও চায়নি, সেখানে উনি এই ছোট্ট ব্যথার কথা বুঝে গেলেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দিম্মা এই দেখো কে পার্সেল করে হাড়ি পাঠিয়েছে। মিলি, আরে মিলি আমাদের কথা শোনো, ওই হাড়িতে বোম আছে, ফেলে দাও, ফেলে দাও ওটা, আরে হাত থেকে ফেলে দাও বলছি। কি বলছো তোমরা এগুলো, এত সুন্দর একটা মিষ্টি হাড়ি ফেলে দেবো? আচ্ছা কেউ হয়তো ভালোবেসে পাঠিয়েছে, বোম আছে কে বলেছে তোমাদেরকে বলো তো? বৌদি ওটা ফেলে দাও প্লিজ, সবার কথা শোনো, ফেলে দাও ওটাকে। বোম্মা বলে ডাকতিস, বোম্মা ডাকের মধ্যে যে মা লুকিয়ে আছে রে। ইচ্ছে তো ছিল মায়ের মতো নিজের হাতে তোর পছন্দের সব পদ রেঁধে আইগুড়ো ভাত খাওয়াবো, কিন্তু ভাগ্যে নেই, ও বাড়ির লোকেদের আমার মুখ দেখানোর জো নেই মিলি, তাই ওই ডেলিভারি বয়কে দিয়ে আশীর্বাদটুকু পাঠালাম, খাস কিন্তু। অনেক অনেক আদর মিলিমা, তোর বোম্মা। কি লেখা আছে চিঠিতে বলো? আচ্ছা শোনো শোনো, তুমি আগে ওই হাড়িটা মাটিতে রাখো, তারপর বলো। সাবধানের মার নেই মিলি, বলো না কি কি লেখা আছে ওতে। দিমা দিমা এতে বোম নেই, বোম এ বাড়িতে বোম্মার নাম করাটা ঠিক হবে না, ওরা যদি পছন্দ না করে। বোম্মা তো লিখিয়েছে মুখ দেখাতে পারবে না এখানে, থাক তাহলে।
বিম্মা, আসলে আমাকে না একজন মায়ের মতোই ভালোবাসেন। আমার আই বুড়ো ভাত জানতে পেরে উনি আমার জন্য আজকের দিনে খাবার পাঠিয়েছেন। তোমরা ভয় পেও না, এতে বোম নেই, সেটাই লেখা চিঠিতে। খাওয়ার তুই দাঁড়া, কি আছে আমিও জানি না। আমি ধরছি, তুমি এটা খোলো। মিলি, উনি কোথায় থাকেন? উনি নিজে কেন এলেন না এটা দিতে? কিন্তু আজ যে আমার আই বুড়ো ভাত বম্মা সেটা জানলো কিভাবে? অর্জুন বলল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন প্রথমবার তোমাদের বাড়িতে এসেছিলাম তখন কাউকে প্রণাম করিনি, ভাবো কি হবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে লাভ নেই। তাহলে একটা প্রণাম ডিউ থাকলো, তাহলে এখনোর একটা প্রণাম আর একটা ডিউ প্রণাম। তাহলে তোমাদের সবাইকে দুটো করে প্রণাম করি। হ্যাঁ খুব ভালো থাকিস। একটা দিম্মা দিম্মা বলেছে আই বুড়ো ভাতের আগে গুরুজনদের প্রণাম করতে হয়। আরে তাই বলে দিম্মা আমাকে প্রণাম করতে বলেছে নাকি? কেন, আপনি গুরুজন নয়? এই আপনার বয়স কত বলুন তো, বার্থ সার্টিফিকেট দেখান, আমি দেখব তাড়াতাড়ি। দিন কথা বলতে শুরু করলে থামেই না, বলেই যায়, বলি আজব। মি নাগু ঠিক করেছে, তুই তোর গুরুজন, এবার আশীর্বাদ কর। এই এই জন্য আমি বাড়িতে আসতে চাই না, বাড়িতে আসলেই তোমরা এসব শুরু করে দাও। শোনো শোনো অর্জুন, তুমি যখন এসেও পড়েছ প্রণামটাও নিয়ে নিয়েছ, তাহলে আর দেরি করো না, আশীর্বাদটা করে ফেল। কেমন করুন আশীর্বাদ? দিম্মা ধান্দব্য লাগবে না? একদম লাগবে না। আমি আশীর্বাদ করছি যে তোমার মাথা স্ক্রুগুলো একটু টাইট হয়ে যায়। এই না না না, এরকম করলে হবে না। আরে বাবা আশীর্বাদটা অন্তত প্রপারলি কর। আচ্ছা আচ্ছা করছি, করুন। আমি সিরিয়াসলি আশীর্বাদ করছি যে মাথা স্ক্রু গুলো যেন সত্যি টাইট হয়ে যায়। মন এক এক দুই বৌদি, এ তো আশীর্বাদ করতে গিয়ে ডাইরেক্ট শুভদৃষ্টি করে ফেলছিল। বম্মা না ঠিকই বলেছিল, সব কিছু আমার জন্য ঠাকুর তুলে রেখেছিল। তুই এবার একটা ভালো পরিবার পাবি, আদর ভালোবাসা সব পাবি। এই এবার লুচি দি, লুচি খাবি তো? আমি আলু ভাজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো বল। অর্জুন দা একটা সাংঘাতিক ব্যাপার ঘটেছে, তুমি এক্ষুনি এসো। কি? এই দাঁড়া দাঁড়া, আমি এসে শুনছি। কোথায় যাচ্ছেন? খেয়ে যাবেন না? কি রে কোথায় যাচ্ছিস?
খাবারটা খেয়ে যা। আমার সময় নেই, তুমি খাবারটা চাপা দিয়ে রাখো, আমি এসে খাচ্ছি। কিন্তু Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুই এক্ষুনি আমার সাথে চল, এক্ষুনি এখান থেকে চল, এই বিয়ের কোনো দাম নেই। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে যখন এরা বিয়ে দেয়নি, লুকিয়ে যখন অন্য মেয়ের সাথে বিয়ে দিয়েছে, এই বিয়ে তুই অস্বীকার কর, তারপর আমিও দেখে নিচ্ছি কি করতে পারি, থানা পুলিশ আমরাও করতে পারি, চল। আমি থানা পুলিশ করতে বলবো না, আমি নিজেও থানা পুলিশ করবো না। সূর্য এখন নীলুকে এখানে ছেড়ে চলে যায়, তাহলে পুলিশের সাহায্য নিয়ে আমি নীলুকে সূর্যর কাছে ফেরত পাঠাবো না। শুধু সূর্যর বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন, জেনে হোক না জেনে হোক, এই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলেছ অলরেডি, তুমি সিঁদুর পরিয়েছ সূর্য। এই ছেলে মানুষটা কেন করছে, সমস্ত কিছু না একটা লিমিট হয়, আমাদের তো মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, কিছুই বুঝতে পারছি না আমরা। তোর বাবাকে বলছি দাঁড়া, এখন তোর বাবাকে দরকার, তোর মানুষটা এই বক্তব্য সবাই, মানুষটা কোথায়, কি গো তুমি কোথায়, দেখো তোমার মেয়ে কি করেছে, মানে বাবা বাবার চাকরিটা আমি ছাড়ার কেউ পেত না, তাই বাবার ছেড়ে যাওয়া ব্যাটনটা আমি তুলে নিয়েছি, বিয়ে হয়ে গেলে আমি এই চাকরিটাও করতে পারতাম না, আমার সংসারটাকে বাঁচাতে পারতাম না, শুধুমাত্র সংসারের এতগুলো মানুষের কথা ভেবে ওদের বেঁচে থাকার জন্য এটা করা আমার কর্তব্য ছিল সূর্য। এবার তুমি আমাকে বলো তো, আমি কি ভুল কিছু করেছি? আঙ্কেল কোথায়? তৈরি হতে গিয়ে বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, বাবা বেঁচে নেই বুঝতে পেরে আমি আমার সিদ্ধান্ত বদল করি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি হয়তো ভাবছো আমি লোক দেখানোর জন্য নীলুকে বিয়ে করলাম আর আর মনে মনে আমি তোমাকেই ভালোবাসলাম, সেটা কিন্তু হবে না, সেটা হবে না। খারাপ নাকি, আমি এরকম ভাবতে যাবো কেন, আমি বরং উল্টোটাই ভাবছি, নীলুর মতো মেয়েকে চোখের সামনে দেখলে আমার মতন মেয়ে স্মৃতি তোমার কাছে ফিকে হয়ে যাবে সূর্য,
নীলু আমার থেকে অনেক ভালো মেয়ে। আর একটা কথা ভেবে খুব অবাক লাগছে জানো তো, তুমি আমার মতামতের কোনো ধারই ধারলে না বল। বিয়ের মতো এরকম একটা সিরিয়াস ইস্যুকে তুমি ছেলে মানুষিতে উড়িয়ে দিলে, তোমার ইচ্ছেটা তুমি আমার উপর চাপিয়ে দিলে, নিজের ইচ্ছে তুমি তো আমার সাথে তঞ্চকতা করলে না, তঞ্চকতা করলে তুমি আমার সাথে। তুমি আমাকে যত খুশি তিরস্কার করতে পারো, আমি কিচ্ছু মাইন্ড করব না, কারণ আমি জানি তোমার জায়গায় যদি আমিও থাকতাম আমারও একই রকম কষ্ট হতো, খারাপ লাগতো। তাও তোমাকে একটা কথা বলবো সূর্য, তুমি একবার একটু একটা কথা ভেবে দেখো, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। আমি কোনোদিন তোমাকে ছোট, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি সূর্য, হয়তো এখন তুমি আমার সঙ্গে সহমত নও, কিন্তু তোমার ভালোর কথা ভেবেই করেছি। আচ্ছা আমি যদি তখন হুট করে বিয়েটা বন্ধ করে দিতাম, যদি বলতাম বিয়েটা যেন ভেঙে যায় যেন না হয়, তাহলে তোমাকে অনেক হিউমিলিয়েট হতে হতো, পরিবারের সকলের সামনে তোমাকে ছোট হতে হতো, আর আমি জানি যে অনির্দিষ্ট কালের জন্য এই বিয়েটা স্থগিত হয়ে থাকতো। আচ্ছা এটাই ভালো হলো না বলো, নীলুর মতো একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হলো। নীলু খুব ভালো মেয়ে গো, খুব ভালো মেয়ে, ও আমার থেকে হাজার গুণ বেশি রূপসী মেয়ে হিসেবে আমার থেকে অনেক ভালো সূর্য। কিন্তু নীলুর সাথে যে স্ক্যান্ডালটা হয়েছে তাতে এমনিতেই আমাদের বাড়িতে অনেক হই হট্টগোল হয়েছে, তার উপর আবার নতুন একটা, এত কিছুর পরও যেই মানুষটা সেই বাড়ির বউ হয়ে যাবে তাকে যে কি কি ফেস করতে হবে সেই ব্যাপারে তুমি একবারও ভেবে দেখলে না? তুমি তো নীলুকে ভালোবেসে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে ডায়েরি নিয়ে কি করছো? আসলে মা, ওই বুড়ো মানুষটার তো শরীরটা একদম ভালো নেই, তো এই ডায়েরিতে ওই সব ওষুধপত্র সব লেখা ছিল, আমাকে ওই নার্সই বললো ছবি টবি তুলে রাখতে যাতে চোখের আড়াল কিছু, তাই তুলছিলাম ছবি। দিদি আমায় চিনে ফেলবে না তো? ঠিক আছে শোনো, বলছি ওই গন্ধ জামা কাপড় আমার ঘরের সামনে মেলবে না, ওই ওষুধের গন্ধে বমি পায় আমার। ঠিকই তো, দিদির তো সত্যি ওষুধের গন্ধে বমি পায়। আর শোনো, যা করার ঘরে গিয়ে করো, এখানে করিডোরে রাস্তা আটকে নয়, বুঝতে পেরেছো? তুই কি ভেবেছিস, চোখ বন্ধ করলে কি আমি বুঝতে পারবো না যে এইটা আমার তিতির রানী ছাড়া আর কেউ নয়? ধরা পড়ে গেলাম। এই দিদি তুই বারবার কি করে বুঝে যাস বলতো?
আমার চোখের দৃষ্টি যদি কোনোদিনও চলেও যায়, তোর ছোঁয়ায়, তোর গন্ধে আমি তোকে ঠিক চিনে নেব দিদির। তুই আমার আশেপাশে থাকলে না আমার আশপাশটা কেমন বদলে যায় জানিস তো? আমি যে মিশনে এসেছি দিদির আমাকে না চেনাই ভালো। দিদি সত্যি তুই আমার চিনতে পারলি না রে? সত্যি এই আয়ার পোশাক পরা মহিলাকে কোথায় যেন দেখেছি আগে, কেমন যেন চেনা চেনা লাগছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বড় ম্যাডামটা যে এবাড়িতে কি শুরু করেছে তা বলার যোগ্য নয়। ঠাম্মা কাঁদছে আর তোমাদেরকে না দেখতে পেয়ে সে আর পারছে না। আচ্ছা বৌমণি, তুমি ঠাম্মার সাথে দেখা করবে না? করবো সবিতাদি, সময় আসলে সব করবো। কিন্তু তুমি বুঝতেই পারছো আমি তো একা সবটা সামলাতে পারবো না, তাই তোমাকে বলছি তুমি চারিদিকটা খেয়াল রেখো কেমন, মানে এই বাড়িতে কখন কি হচ্ছে, তাছাড়া বাবা ঠাম্মি জয়দা দিদি ওদেরকে কি খেতে দেওয়া হচ্ছে, খাবারে কিছু মেশানো হচ্ছে কি না সবটা তোমাকে মনিটর করতে হবে। আর যদি কখনো কোথাও কোনো গণ্ডগোল দেখো আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করতে হবে কেমন? তাই হবে বৌ, আমি তোমার সাথে এই যুদ্ধে আছি। সেদিন হোটেলে আমি তোমাকে এইগুলো পড়তে দেখেছিলাম, কেন পড়েছিলে তুমি সেদিন? আমি মানে এইগুলো জিজ্ঞেস করার মতো অবস্থা ছিল না, তাই জিজ্ঞেস করতে পারিনি কি কেন এগুলো তোমার ব্যাগে কেন। আমি কেন, আমি কি আমার আমার জিনিস নয়, আমি জানি না কিছু, আমি কেন পড়তে যাব? হ্যাঁ হ্যাঁ, এটাই 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 জিজ্ঞেস করছি, কেন তোমার কেন, এটা তোমার ব্যাগে কেন দিদি? তুমি তো নার্স নও তাই না, আর তোমাকে এগুলো নার্সের পোশাক বানাতে দেবে না, তাহলে কেন দিদি? প্লিজ বলো দিদি, বলো আমাকে এগুলো কেন তোমার ব্যাগে, কিসের জন্য? এসব ছাড়ুন তো, এখন সময় দিদি ছাড়ুন বললে হবে না, কেন ছাড়বো আমি, আমাকে জানতে হবে তুমি কোন কাজের জন্য দিদি দিদি না আমাদের অভাবের জন্য তুমি নার্সের কাজ করার জন্য বেরিয়েছিলে না নার্স? না না দিদি, তুমি এটা যদি করতে চাও তাহলে এই কাজটা খুব রিস্কি, এটা 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 শিখতে হয়, শিখে করতে হয়। তুমি দিদি প্লিজ, তুমি আমাকে বলো এভাবে অ্যাভয়েড করে যাও না দিদি, প্লিজ বলো। তুমি যদি আমাকে বন্ধু হিসেবে মনে করে থাকো তাহলে এই কথাটা তুমি আমাকে বলো, প্লিজ বলো। আমি বাড়ি গেছিলাম বাবার কাছে। মানে ঠাম্মি ফোন করেছিল আমাকে, ঠাম্মি বললো মালিনী ম্যানার্জি একজন নার্স রেখেছেন, তিনি নাকি বাবাকে খেতেই দিচ্ছে না, যত্ন নিচ্ছে না, বাবার সাথে খারাপ ব্যবহার করছে। আপনি বলুন বাবার এগুলো প্রাপ্য? বাবার যা শরীরের অবস্থা তাতে তো বাবার যত্ন দরকার, বাবার সাথে কথা বলা দরকার, বাবাকে সুস্থ করে তোলা দরকার। আর মালিনী ম্যানার্জি যেরকম মানুষ তাতে কি না কি খাইয়ে দেবে। তুমি এত বড় একটা রিস্ক নিলে, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? এই জন্যই তো তুমি এত ভেঙে পড়েছো, সেই জন্য আমি টেনশন দিতে চাইনি তোমাকে, তুমি প্লিজ আমাকে একটু ভরসা। আপনি আমাকে একটু প্লিজ ভরসা করুন, আমি আপনি 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 তুমি তাই তো ঠিক ছিল, তুমিই বলতে পারো আমাকে, আমি তো কখনো বারণ করিনি তোমাকে তুমি বলতে। তুমি মানে আপনি আমি ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো, এদিকে ভরসার কথা বলছো আর তুমি বলতে পারছে। এমজিতে সব কথা বলো না আমাকে, আজ থেকে যদি তুমি না বলো তাহলে আমার সঙ্গে আর কথাই বলবে না তুমি। এই কথা আপনি বলছেন, তুমি বলছো মন দিতে চা
Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো অন্তত ছাড়ো আমাকে। তোমাকে আমার স্ত্রী বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে কৃষ্ণা। বাবুর বাবা, তোমাকে আগেও অনেকবার ভয় দেখানোর জন্য বলেছি শুধরে যাও কৃষ্ণা, বলে তোমাকে ডিভোর্স দেব। তুমি শুধরাও নি। এই বাড়িতে তুমি আমার স্ত্রীর থেকেও তোমার বড় পরিচয় ছিল, তুমি বাবুর মা। তোমার কি মনে হয় সৃজন তোমায় ক্ষমা করবে? সৃজন কোনোদিন তোমাকে মা বলে ডাকবে? কোনোদিন ডাকবে? এই বাড়িতে তুমি কেন থাকবে? আর তো থাকার কোনো মানে হয় না, কোনো অর্থ নেই এই বাড়িতে থাকা। কৃষ্ণা, আমিও তোমায় মুক্তি দিলাম। তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে অসম্ভব। আমি তোমায় ডিভোর্স দেব। তোমার কি মনে হয় সৃজন তোমায় ক্ষমা করবে? সৃজন কোনোদিন তোমাকে মা বলে ডাকবে? কোনোদিন ডাকবে? তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে অসম্ভব। আমি তোমায় ডিভোর্স দেব। বাবা কি করি বলতো, মায়ের তো জ্ঞান ফিরছে না, ডাক্তার কাকাকে বলবো? হ্যাঁ, আমারও তাই মনে হয়, ব্যাপারটা ফেলে রাখা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি ফোন করছি। বাবু বাবু, ওই তো মেজর জ্ঞান ফিরেছে। ও মেজর কেমন লাগছে রে? মেজর বাবু, বাবু কই? কৃষ্ণার তো জ্ঞান ফিরেছে। বড় বৌদি ছোট তোদের বুদ্ধি অনেক ধকল গেছে, তোরা বিশ্রাম নেই, ঘরে যা, যা ঘরে যা। ঠিক আছে, তোমরা একটু খেয়াল রেখো ছোট কাকু। ইসু বাবু, বাবু যাস না, বাবু যাস না, বাবা যাস না। কৃষ্ণা, ওদের যেতে দাও, ওরা খুবই টায়ার্ড। সৃজন, বর্ষা, তোরা ঘরে যা। পর্ণা, তুমিও ঘরে যাও। না বাবা, আমি বরং মায়ের কাছেই থাকি, যদি মার কোনো দরকার লাগে। পর্ণা, আমি তো তোমাকে বললাম তুমি ঘরে যাও। তুমি আর সৃজন এখন ঘরে যাবে, তোমাদের ঘরে যাওয়াটা প্রয়োজন। বাবু, আমার কাছে একটু থাকবে না গো, একটু বসেই চলে যাবে। পর্ণা, এই কথাটা কিন্তু আমি অনেকবার বললাম, তোমাদের দুজনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, তোমাদের ঘরে গিয়ে একান্তে কথা বলা দরকার। নিজেদের মধ্যে বোঝাপড়াটা আগের মতো শক্ত করতে হবে, পোক্ত করতে হবে, যাতে অন্য কেউ হাজার বাধা সৃষ্টি করলেও তোমাদের সম্পর্কে ফাটল না ধরে। বাবু যাস না, বাবু মাকে ছেড়ে যাস না। পর্ণা, বাবা কি বললো শুনলে না? উঠে এসো, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বাবা, তুমি, মা, তোমরা তিনজনই খুব কষ্ট পাচ্ছ, বাবার রাগ ঠিক পড়ে যাবে দেখো। কিন্তু সৃজন, তুমি তো মায়ের সন্তান, মায়ের আদরের বাবু, তুমি কেন মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে বলো তো? মা যা করেছে তারপরে তুমি এই কথাটা কি করে বলছো বলো তো? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, মা, আমার আমার মা আমার সঙ্গে এই কাজটা করতে পারলো, কি করে করতে পারলো মা এটা? না না, পর্ণা, মা যা করেছে আমি মাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। সৃজন, এসব কি বলছো বলো তো তুমি? বাবা মা কিন্তু ক্ষমা ঘেন্নার ঊর্ধ্বে, যদি ওনারা কখনো ভুল করেও ফেলেন তুমি জানবে যে ওনারা আমাদের ভালোর জন্য সেটা করেছেন।
আমি ভুল করেছি, আমি জানি, সেটা ভয়ে হোক, হেল্পলেসনেস থেকে হোক। আমি এও জানি যে এই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তাও পর না, আই এম রিয়েলি সরি। আচ্ছা বাবা ঠিক আছে, সিঁদুরটা তো লাস্ট পর্যন্ত আমার স্মৃতিতেই উঠেছে নাকি, এর থেকে বেশি আর কি চাই বলো? তা ঠিক, তাহলে সেই মতে আজ আমাদের ফুলশয্যা, তাই না? আর ফুলশয্যার দিন এত কথা বলার কি দরকার আছে? ও তোমার ভালোর জন্য নয় মেজো কাকি, পর্ণা এসব করেছে সৃজনের কাছে ভালো সাজার জন্য। ওই মেয়ে তোমার ভালো চায়? কখনো না। তোমার বলা হয়ে গেছে মৌমিতা, তাহলে এখন তুমি যাও, আমাকে একলা থাকতে দাও। তুমি জানো মেজো কাকি, বুবাইয়ের বাবার সাথে আমি কত ঝগড়া করেছি, যখন তোমায় বলেছিল না মিথ্যে ফাঁসিয়ে দেবে, সেই নিয়ে আমার সাথে ওর কি ঝগড়া কি ঝগড়া। তোমায় এত ভালোবাসি বলে বারবার তোমার কাছে আসছি, তাই তো তোমাকে বলছি ওই পর্ণাকে না সৃজনের থেকে একবার দূর বেরিয়ে যাও। মৌমিতা মায়ের গলা না কি হলো ব্যাপারটা, আমাকে একবার যেতে হবে বুঝলে। মা, মা কি হয়েছে? মা তুমি এমন কেন করলে মা, এত দূরে কেন চলে গেলে? এরকম একটা জঘন্য নোংরা বুদ্ধি কার মাথায় আসতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে। এইসব তুই নিজে নোংরামো করে এখন মায়ের নামে বাড়ির লোকের নামে দোষ দিচ্ছিস। আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না ঈশা, আমার মাকে এতখানি খারাপ করে দিলে যে আমার মাকে আমি নিজেই চিনতে পারছি না। মা যে মুহূর্তের মধ্যে আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। মা ছেলের এই দূরত্ব মিটিয়ে দাও, যোগ্যতা মিটিয়ে দাও। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি এখানে কি করে এলে? বক্সিং গ্লাভস পরেছো কেন? তুমি এখন ট্রেনিং করতে পারবে ফুলকি? অসম্ভব। এই দেখুন স্যার, আমি খুশি খুশি করছি। এই দেখুন, এই পাও নাড়তে পারছি। আপনি আমার জন্য মন খারাপ করে বসেছিলেন না? এই দেখুন ফুলকি দাস আপনার সামনে হাজির। ফুলকি, তুমি তুমি আমার জন্য এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে। আমি আপনাকে খুব ভালোবাসি স্যার, খুব ভালোবাসি। আমি আপনার জন্য সব কিছু করতে পারি। আপনি আমার দুনিয়া, আপনার জন্য আমি বাঁচি, মরেও যেতে পারি। বলকি ধানু, তুই দাবাইকে নিয়ে গিয়ে বসা, আমি ডক্টর বাসু খোঁজ করছি, ঠিক আছে? দাবাই কেন তো টেনশন করছিস? দেখ, খারাপ কোনো খবর হলে ডাক্তার আমাদের নিজে ফোন করে জানাতেন, তাই না? পিয়াল তো ঠিকই বলেছে। দাভাই তুই বস তো, বস এখানে, আমরা তো কথাবার্তা বলছি নাকি? আমিও সহ্য করতে পারছি না রে ধানু। এই তো এসে গেছেন। কি খবর ডক্টর, রাতে কোনো বাড়াবাড়ি হয়েছে কি? একবার ফুলকির সাথে দেখা করা যাবে? হ্যাঁ, ওই তো দেখুন। স্যার, ধানু দিদি, পিয়ালা রে তোমরা এসেছো। ফুলকি জানো
ডাক্তার জেঠমায় আজকেও আটকে রাখতে চাইছিল। আমি বলেছি আমি একদম ভালো হয়ে গেছি, আমি বাড়ি যাবো। কাল যে ইঞ্জেকশনটা আনালাম ওটা খুব ভালো কাজ দিয়েছে, বাকি টেস্টগুলোও করিয়ে নিয়েছি, সব খুব ভালো। শুধু পায়ে একটু বার্ন ইঞ্জুরি আছে, ও সেরে যাবে। মানে যাকে বলে ঈশ্বর ওকে রক্ষা করেছে। সত্যি করে বলো তো, তুমি সত্যি ঠিক আছো নাকি বাড়ি যাবার তাড়ায় বলছো ঠিক আছো? দেখেছো ধানু দিদি, স্যার কিরকম আমি অসুস্থ করে রাখতে চাইছে। এক মুখে বলে ফুলকি দাস তোমাকে অনেক ট্রেনিং করতে হবে, তাড়াতাড়ি সবকিছু শিখে নিতে হবে, আর অন্যদিকে ফুলকি দাসকে শুয়ে রাখতে চাই। আরে বাবা, ফুলকি দাস এত শুয়ে থাকতে পারে না, দেখুন আমি তো পুরো সুস্থ আছি, এই দেখুন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দাদা আপনি কিন্তু বড়দিকে অলওয়েজ কোল্ড করেন, কিন্তু দিস টাইম আমারও একটু স্ট্রেঞ্জই লাগছে। স্ট্রেঞ্জ লাগছে? কি স্ট্রেঞ্জ লাগছে? আসলে মাইন্ড করবেন না, এত ইতস্তত কেন করছিস কাবেরী? আমরা তো এই নিয়েই আলোচনা করছিলাম যে অ্যাক্সিডেন্টটা আবার ফুলকির বাপ করায়নি তো না, মানে উনি তো চাপ দিয়ে টাকা বার করার তালেই ছিলেন, এবার উনি যাতে রোহিতকে সবার সামনে খুনি না বলে বসেন তার জন্য তুমি নিশ্চয় কার্পণ্য করতে না, রুদ্রও দিয়ে দিত বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য। কি তাই তো ফুলকি? জেঠিমা বাবা যদি স্যারের ব্যাপারে এরকম কিছু বলে তাহলে স্যারের হয়ে আমি বলবো। আমি তো জানি দুর্ঘটনার সময় স্যার জলের আশেপাশেও ছিল না, জামাইবাবু স্যারকে সরিয়ে নিয়ে গেছিলেন। What do you mean? কি মিন করতে চাইছো তুমি? তুমি এই পুরো ঘটনাটার জন্য এখন রুদ্রদাকে দায়ী করছো? আচ্ছা শালিনী, তুমি ফুলকির মুখে কথা বসাচ্ছো কেন বলো তো? এ ধানু, এরকমটা তোদের আদালতে হয় না মুখে কথা বসানো, দেখছিলাম তো। শালিনী, আমি কাল থেকে দেখছি তুমি ফুলকির বাবা মার কীর্তি ফুলকির ওপর চাপানোর চেষ্টা করছো, কেন বলো তো? বৌদি থাক না এখন এসব কথা, তুমি তো এরকম রিয়্যাক্ট করো না সাধারণত। আর চুপ করে থাকতে পারছি না ভাই, ফুলকির জীবনে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, একবার ট্রেডমিলে একবার সুইমিং পুলে, কি করে হচ্ছে আমরা কেউ কিচ্ছু জানি না। আর আমি তো ভাবতেও পারছি না কি করে সবাই এই মেয়েটার কষ্টটা একটা বারের জন্য বোঝার চেষ্টা করছে না, একবারের জন্য দেখতেও পাচ্ছে না। এটাই আমারও বক্তব্য, এটাই পারমিতা ঠিক কথা বলছে। সকলে মিলে শুধু ফুলকিকে দায়ী করছো তোমরা সমস্ত কিছুর জন্য। অরুণা ধানু ফুলকিকে নিয়ে ঘরে যাও, যাও। হ্যাঁ দাদা, পিয়াল এটা একটু সরিয়ে রাখ, ফুলকি চল ঘরে চল, আয় আয় সাবধান। ফুলকিকে ডিসচার্জ করে দিয়েছে? ফুলকি এখন কেমন আছো? আমি তো ভালো আছি দাদা ভাই, তুমি এখানে এখন? এই অংশু বসো না, আমি চা বানিয়ে আনছি। আমার কিছু জরুরি কাজ আছে মাস্টারমশাই। মাস্টারমশাই রোহিত আর আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফুলকি রেস্টিক আমরা কথা বলিনি। হ্যাঁ চলো না, আমার অফিস করে গিয়ে বসবে, চলো 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 রোহিত চল। হ্যাঁ পরমিতা একটু চা পাঠিয়ে দাও, তোমা এসো এসো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তোমার এই মুগুর আমাকে দিয়ে দাও যাতে আমি আমার ভক্তের ভার লাঘব করতে পারি। মুগুর?
আপনি আমার এই মুগুরের ভার বহন করবেন, কিন্তু কেন? দাদা, ভগবানও কর্মফলের বাঁধনে বাঁধা। তুমি যখন আমার সেবা করেছো, তখন আমাকেও তার কর্মফল তো তোমাকে দিতেই হবে। দাও, কিছুক্ষণের জন্য তোমার এই মুগুর আমাকে দাও। যথা আজ্ঞা প্রভু। আপনি মুগুরের রূপে সম্পূর্ণ ধরিত্রীকে ধারণ করেন, কিন্তু এখন এটা আমি ধারণ করব। কিন্তু প্রভু, আপনি আমার কাজ কেন করতে চান? কারণ নিজের বলরাম রূপে আপনিও আমার কাজ করতে চাইছেন। আমি ঠিক বুঝলাম না প্রভু। হে শেষ অবতার, সবারই নিজের নিজের দায়িত্ব পালন করা উচিত, আর তাকে তা করতে দিতে হয়। কারোর কাজে কখনো বাধা হতে নেই। যদি আপনার ভক্তি আমার কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে পরম অবতার শ্রীকৃষ্ণের উদ্দেশ্য কি করে পূরণ হবে? যেইভাবে আমি মুগুর নেওয়ার কারণে আপনার বাধা সৃষ্টি হলো, তেমনি যদি আপনি আমার দাদার ভূমিকা ছেড়ে অন্য কারোর ভূমিকা পালন করেন, তাহলে আমার সব কাজে বাধা পড়বে। হ্যাঁ প্রভু, আপনি ঠিক বলছেন। আমায় ক্ষমা করে দিন, আমি ভক্তি আর কর্মের পার্থক্য বুঝেছি। দিন প্রভু, এই ধরিত্রী আমি বহন করব। কানাই, তোর হাতে আমার মুগুর, এদিকে দে। আর আমরা এখানে এখন কি করছি? দাদা, তুমি তো আমাকে এখানে বসিয়ে পুরো বৃন্দাবন ঘোরাতে দিয়েছিলে। কানাই, আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তোকে আমি এতে বসিয়ে ঘোরাবো? আমি তোর বড় দাদা হই, আমার তোকে নয় বরং তোর আমাকে সেবা করা উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।